हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मौसुमीज किचन। फ्रेंड्स, आबारो आमी निये चले एसेछि आरो एकटी नतून रेसिपी। तो आज आमी तैरि करब मटन कारीर रेसिपी, आर पुरोपुरी भिडियोटा तोमरा देखते थाको मटन कारीर एई रेसिपिटी। तो एखाने आमी मिक्सचार जार निये निएछि, आर एर मध्ये दिए देब आदा रसुन, आर दिए देब स्वाद मतन কাঁচা লঙ্কা, যে যতটা পরিমাণ ঝাল ইউজ করবে। তো এবার মশলাটা আমি তৈরি করে নেব। তো মশলা তৈরি আমার হয়ে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি মাটন। তো মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি বাড়ির তৈরি গরম মশলার পাউডার। এবার দিয়ে দেব টক দই। টক দই আমি খুব ভালো করে এখানে ফেটিয়ে তারপরে কিন্তু ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেব। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি আধবাটা করে নিয়েছি, আর 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে ডুমো করে কেটে নিয়েছি আলু। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে একটু হালকা ভেজে নেব, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। আর এই গোটা রসুনগুলো আমি মাংসে দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে আরো কিছুক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব। এখানে আছে এই যে ম্যারিনেট করা মাংস, তো 1 ঘন্টার মতন আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ কয়েক টুকরো আমি গোটা রসুনও দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো মাংস রান্নাতে কি কি উপকরণ আমার কতটা পরিমাণ লেগেছে পুরোটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে তোমরা দেখে নিও। মাংসটা আমার প্রায় ভালো মতো কষানো হয়ে গেছে, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর এখন আমি মাংসটা ঢেকে দেব। আর মাংসটা কিন্তু আমি পুরোপুরি ঢেকে ঢেকেই রান্না করব, তো মাংসটা তাতে ভালো সফট হবে। আর তোমরা সফট হওয়ার জন্য কিন্তু এখানে হিংও ব্যবহার করতে পারো। তো ঢাকনা তুলে নিলাম, আর এবার মাংসটা দেখে নেব, একটু নাড়িয়েও নেব। দেখো অনেকটা পরিমাণ তেলও ছেড়েছে, আর আস্তে আস্তে এরকম ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে কিন্তু মাংসটা রান্না করলে ভালো হবে। আবারও আমি মাংসটা একটু ঢেকে দেব।
তো ঢাকনা তুলে আবারও আমি মাংসটা দেখে নিচ্ছি। এরকম ভাবে কিছুক্ষণ আমরা মাংসটা এইভাবেই রান্না করে নেব। এবারে আমি মাংসে দিয়ে দেব ভেজে রাখা আলু। আর আলুটা কিন্তু আমি অনেকটাই লাস্টে দিচ্ছি, কারণ নয় তো গলে যাবে। একেই মাটন তো আমি অনেকক্ষণ ঢেকে ঢেকে রান্না করেছি, তো ঢেকে দিয়েছিলাম। আমি আবারও ঢাকনাটা তুলে মাংসটা দেখে নিচ্ছি। আর দেখো মশলা কিন্তু মাংসের গায়ে ভালো মতো মিশে গেছে, মশলা অনেকটা কিন্তু দেখো গাঢ় হয়ে গেছে। তো এখন আমি আর একটু কষিয়ে নেব মাংসটা, তারপরে আমি জল দিয়ে দেবো। তো মাংসটা কিন্তু আমার পুরোপুরি কষানো এখন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর মাংস যে মাখিয়েছিলাম তো ওই বাটিটা ধুয়েই আমি জল দিয়ে দিচ্ছি, কারণ ওতে অনেক মশলা লেগেছিল। আর যতটা পরিমাণ ঝোল তোমরা চাও ততটা জল দিয়ে তারপরে মাংসটা ঢেকে ঢেকে রান্না করবে। এবার আমি মাংসটা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট বাদে আমি দেখো ঢাকনা খুলে চেক করে নিচ্ছি, আর নিচে লাগিনি আমি, আস্তে আস্তেই জাল দিচ্ছিলাম। আর আমি কিন্তু মাংসটা রান্না করছি উনুনে, তো সেই বুঝে আমি জাল দিচ্ছিলাম। আর এরপরে আমি দিয়ে দিলাম এই যে টমেটো। মাংসের কালারটাও খুব ভালো এসেছে, এরপরে আস্তে আস্তে পুরো রেডি হয়ে গেলে কিন্তু আরও ভালো কালার আসবে। এবার আমি আবারও ঢেকে দিলাম মাংস। এবার আমি ঢাকনা তুলে দেখে নেব মাংসটা আবারও। মাংস থেকে দেখো অনেকটা পরিমাণ তেল ছেড়েও দিয়েছে, তো আমি দেখে নিচ্ছি নিচে লেগে গেল কি না। আবারও আমি মাংসটা ঢেকে দেব। তো ঢাকনা তুলে নিচ্ছি আবারও, আর আমি ঝোল টানাবো না। দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর গরম মশলা দেওয়ার পর আমি একটু ঢেকে দেব যাতে ভালো করে ফ্লেভারটা মিশে যায় মাংসের সাথে। তো কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি, আর এখন আমি মাংসটা নামিয়ে নেব। পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমি একটু ঘন ঘন করেছি, একদম পাতলা ঝোল আজকে করিনি। তো মাংসটা এবার আমি নামিয়ে নিচ্ছি। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করো বন্ধুদের সাথে পরিবারের সাথে। তো আশা করি ভালো লাগবে রেসিপিটি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।